অনন্ত জলিল ভাইয়ের যে জিনিসটা সেটা হচ্ছে যে আমি ওনাকে বলি হচ্ছে শৌখিন অভিনেতা। শৌখিন অভিনেতাটা আসলে হচ্ছে যে ইন্ডাস্ট্রির অংশ না যাবে। আর জলিল ভাই নিঃসন্দেহে তাদের একটা বিশাল ফ্যান ফলোয়ার আছে, মানে অনন্ত ভাইকে আমার বলার মতো যোগ্যতা আমার নাই, কারণ আমি ডিরেকশনের আগে হচ্ছে উনি নায়ক, ইকবাল ভাই তো শৌখিন ডিরেক্টর। অনন্ত জলিল ভাইয়ের যে জিনিসটা সেটা হচ্ছে যে উনি আসলে স্বাভাবিকভাবে হচ্ছে যে উনি আমি ওনাকে বলি হচ্ছে শৌখিন অভিনেতা, এবং শৌখিন অভিনেতা নিজের প্রোডাকশনে ছবি করে, নিজেই রিলিজ করে, নিজের জায়গা থেকেই হচ্ছে এনে বহির্বিশ্বে নিজের নামটা নিজে ছড়িয়ে দিয়ে দেন, এবং সেই অনুযায়ী হচ্ছে শৌখিন একজন অভিনেতা। শৌখিন অভিনেতারা কখনোই ইন্ডাস্ট্রির জন্য না, সরি আমি আমি ওনাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলছি না, শৌখিন অভিনেতাটা আসলে হচ্ছে যে ইন্ডাস্ট্রির অংশ না। আমি একটা মানে একটা পাখি পুষছি, তো পাখিটা তো আমি শৌখিনভাবে পুষছি, কিন্তু আমি একটা বাগান করি না, আমি একটা জঙ্গল করি না, আমি একটা মানে একটা পাখিদের জন্য একটা বন করি নি। তো সেটা হচ্ছে যে আমাদের জায়গা থেকে হচ্ছে পাখিরা কোথায় হচ্ছে যে তাদের নিজস্ব জায়গা উপস্থাপন মানে নিজস্ব জায়গা পাবে, তা আমার জায়গা থেকে হচ্ছে শৌখিনতা, তো শৌখিনতা, শৌখিনতা কখনোই হচ্ছে যে ব্যবসায়িক স্বার্থ না, শৌখিনতা কখনোই ইন্ডাস্ট্রির স্বার্থ না, শৌখিনতা দিয়ে কখনোই কিছু হবে না। আমরা যারা ত্যাগী, আমরা যারা বিপ্লবী, আমরা যারা সিনেমার মধ্যে আমাদের যে বিচরণ যে যে জায়গাটা আমরা সিনেমাটাকে ওন করি, আজকে এত বছর ধরে শুধু সিনেমাটা নিয়েই লালন পালন করছি, একটা সিনেমা বানাতে গিয়ে তিন চারটা বছর খেয়ে দিচ্ছি, আমরা আর অন্য কিছু করি না কিন্তু শুধু সিনেমাটা করি, তো সিনেমা করার যে জায়গাটা সেটা আমার কাছে মনে হয় যে আমাদের যদি অনেস্টি থাকে, আমাদের যে যারা যারা আছে তাদের অনেস্টির জায়গাতে তারা এগিয়ে যাবে। আর জলিল ভাই নিঃসন্দেহে তাদের একটা বিশাল ফ্যান ফলোয়ার আছে, সেটা যে কোনো ওয়েতেই হোক, সেই ওয়েতে ওনার ছবি দেখুক, ওনার ছবি যারা যারা ওনার দর্শক তারাই দেখুক এবং তাদের জায়গা থেকে তারা দেখুক, আর সেটা নিয়ে আমার কোনো বাধ্যবাধকতা মানে মানে কোনো মানে ইয়ে নাই, মানে বরঞ্চ আমি চাই আর দেখুক। কিন্তু আমার মূল যে জায়গাটা সেটা হচ্ছে যে সাকিব ভাই বা বাপ্পির একটা ছবি রিলিজ হচ্ছে বা রোশানের একটা ছবি রিলিজ হচ্ছে, সেই জায়গা থেকে হচ্ছে যে সবাই ভালোভাবে কাজ করুক, সবাই ভালো ব্যবসা করুক, সবার একটা ছবি দেখার একটা হুমড়ি খেয়ে পড়ুক, তবেই হচ্ছে না আমাদের ইন্ডাস্ট্রিটা সার্থকতাটা আসবে। এখন ইকবাল ভাই তো শৌখিন ডিরেক্টর, কারণটা হচ্ছে ইকবাল ভাই হচ্ছেন প্রযোজক। আমরা ছোটবেলা থেকে মানে ছোটবেলা মানে কি আমরা গত পাঁচ সাত বছর ধরে জানি হচ্ছে সাকিব ভাইয়ের সাথে একজন সহপ্রযোজক। আমি তো ইকবাল ভাইকে আমি একাধিকবার বলছি ভাই আপনি ডিরেকশন দিয়েন না, আপনি ডিরেকশন দিয়েন না, তাহলে আমরা কি করব, আমরা তো এইটার মধ্যে আমরা মার্চ করতেছি, এইটা নিয়ে আমরা থাকি, আপনি ডিরেকশন দিলে তো হচ্ছে যে আমাদের বাচ্চা, এইভাবে পর্যন্ত বলি। ইকবাল ভাইকে আমি একাধিকবার বলছি এবং মাঝে মাঝে ফান করে বলি জুনিয়র ডিরেক্টর কিন্তু আপনি আমার, কারণ আমার একটা ছবি রিলিজ হয়েছে আপনার এখনো হয়নি। হ্যাঁ তো ইকবাল ভাই, ইকবাল ভাই কিন্তু খুব ফ্রেন্ডলি, কিন্তু জিনিসটা হচ্ছে আমি ইকবাল ভাইকে বলবো যে আপনার মানে ডিরেকশন আসছেন, ডিরেকশন দিচ্ছেন, সবারই ব্যক্তিগত একটা ইয়ে আছে, কিন্তু আমরা যে ত্যাগটা করছি, আমরা সিনেমার সাথে যে পরিমাণ ইয়েটা করছি বা একটা মানে সিনেমার যে জিনিসটা হয়তো বা আমাদের আমার থেকে ইকবাল ভাই আরও অনেক বেশি বোঝে সিনেমা, কিন্তু সিনেমার না অনেক টুকিটাকে অনেক কিছু থাকে, অনেক কিছু থাকে, সেগুলো না খুব দরকার। কারণ ইকবাল ভাই যে কথাগুলো যে বলছেন যে সাকিবের চেয়ে অনন্ত অনেক বড় নায়ক বা অনন্ত ইয়ে, তা আমি সেই জায়গা থেকে একটু ইকবাল ভাইকে আমি স্মরণ মানে করিয়ে দিতে চাই যে ইকবাল ভাই সাকিব খান সাকিব খানে, এবং কালকে বাদে মানে গতকালকেও গত পরশু দিনও কিন্তু আমরা একসাথেই তো ছিলাম, একসাথেই তো মার্চ করছি, একই জায়গা থেকে ইয়ে করা, সাকিব ভাইয়ের জায়গা থেকে ইকবাল ভাইয়ের জায়গা, তাদের মধ্যে যে হৃদ্যতার সম্পর্ক দেখেছি এবং যেভাবে ইয়ে করা, তো ইকবাল ভাইয়ের জায়গা থেকে হচ্ছে যে সাকিব ভাইকে এভাবে বলা ঠিক না। সাকিব খান এমনি জন্ম হয় না, সাকিব খান যুগে যুগে একজন জন্ম হয়, তো সেখানে হচ্ছে যে একটা মানুষকে এইভাবে মানে ধূলিসাৎ করা বা এভাবে তাকে হচ্ছে যে ছুঁড়ে ফেলে দেওয়া, এটা আসলে আমি বলবো না যে কাম্য। তো তারপরেও হচ্ছে যে যেহেতু উনি ডিরেকশন দিচ্ছেন, অনন্ত ভাই অ্যাক্টিং করছেন এবং সেই জায়গা থেকে এটা করুক, করে তারা যদি সামনে আরও ছবি বানান, তারা ছবিটা বানান, ইকবাল ভাই প্রডিউস করছেন, ইকবাল ভাই ব্যবসায়িকভাবে চিন্তা করেই তো প্রডিউসটা করছেন, তাকে দিয়ে ব্যবসা হবে। আর ব্যবসায়িক জায়গা থেকে ব্যবসায়ীদের ইকবাল ভাই কিন্তু ভালো ব্যবসায়ী, কারণ ব্যবসায়ীরা হচ্ছে যে আমার প্রোডাক্ট ধরেন হচ্ছে একটা যেই কোনো কিছু একটা
হ্যাঁ ধরেন একটা একটা কিছু না, একটা ধরেন একটা মাস্ক, এই মাস্কটাও না যে যখন হচ্ছে যে যে যারা এটাকে উৎপাদন করছে তারা কিন্তু এটাকে বলবে এইটা বেস্ট ব্র্যান্ড, এটাই ব্র্যান্ড। এবং এই যে বিপণনের যে দক্ষতা এটা ইকবাল ভাইয়ের মধ্যে আছে, উনি কি নিয়ে কাজ করছে, উনি কিভাবে কাজ করছে, উনি কোথায় কিভাবে ইয়া করবে, ইচ অ্যান্ড এভরিথিং উনি জানে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ইকবাল ভাইয়ের মধ্যে সেটা আছে, এবং উনি সেই পাবলিসিটিটা করতেছে, নিজের ব্র্যান্ডিংটাই করতেছে, এটা হচ্ছে যে হ্যাঁ আবেগের জায়গায় মজা পাবে, যেহেতু তার সাথে আমার হৃদ্যতার জায়গাটা সেই ধরনের। না এটা আসলে আমার জায়গা থেকে বলার কিছু নাই, এটা আমাদের দর্শক বা মানুষজন জানেন যে উনি কিভাবে বিচরণ করছেন বা উনি কিভাবে হচ্ছে যে ওনাকে উপস্থাপন করছেন। তো সেই জায়গা থেকে হচ্ছে যে খারাপ হয়নি, খারাপ হয়নি, ভালো হয়েছে, ভালো হয়েছে। আর সেখানে হচ্ছে যে আরো মানে মানে কি বলে এটাকে, উনি আগে যেরকম আজ থেকে 2 বছর ইকবাল ভাই নিজেই বলছে যে অনন্ত অনেক ম্যাচিওর হয়েছে, তো সেই জায়গাটায় আসলে ম্যাচিওর হয়েছে। এটা আমি সরি, আমি আসলে মানে অনন্ত ভাইকে আমার বলার মতো যোগ্যতা আমার নাই, কারণ আমি ডিরেকশনের আগে হচ্ছে উনি নায়ক। তো সেই জায়গা থেকে তারপরেও যে জিনিসটা অ্যাজ এ দর্শকের জায়গা থেকে যদি বলি যে এখন সেটা যদি প্রপারলি যদি সব কিছু সিঙ্ক হয় সেই জায়গা থেকে ভালো হতে পারে। আচ্ছা